আলু কাবলি বানাবো, অনেকদিন আলু কাবলি বানানো হয় না, তো আলু কাবলি বানাবো। সেটার জন্য কি কি আমি নিয়েছি সেটা তোমাদের দেখাবো। ছোলা, ভাজা মশলা, বিট লবণ, শশা কুচি, পেঁয়াজ কুচি, তেঁতুলের পাল্প। তেঁতুলের পাল্পটা নিলেই ভালো লাগবে ওই লেবুর থেকে। আলু সিদ্ধ করে পিস পিস করে কাটা। তো এটা আমি একটা বাটিতে ঢেলে নেব। আমি ছোলাগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম, আমি এক হাতে শুট করছি তো তাই জন্য একটু অসুবিধা হচ্ছে। আলুগুলো দিয়ে দিলাম, আমি শশা কুচি দিয়ে দিলাম যেগুলো পিস পিস করা ছিল। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বিট লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, তো ভাজা মশলা, লঙ্কা কুচিটা দেখাইনি, দেখাতে ভুলে গেছি, লঙ্কা কুচিও আছে সেগুলোও দিয়ে দিলাম পুরোটা, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। আর এই তেঁতুলের পাল্পটা আন্দাজ মতো স্বাদ মতো কে কতটা টক খাবে সেরমভাবে দিয়ে দেবে। এইটাকে এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। কাবলি মিক্স করা কমপ্লিট। এইবার এই আলু কাবলিটা আমরা সবাই মিলে খেয়ে নেব। সবাই, আমি সেজে গুজে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তার আগে আমি আলু কাবলি দেখিয়েছি, আজকে আমি বিকালে আলু কাবলি খেয়েছি, কারণ অনেক দিন খাওয়ার ইচ্ছা ছিল, তো তাই জন্য আমি আজকে বানিয়ে আলু কাবলি বানিয়ে খেয়েছি। তো খাওয়া হয়ে গেছে, তারপরে আমি সেজে গুজে রেডি হয়ে বসে আছি, এখন আমি বেরোবো। কোথায় যাব? যাব হচ্ছে আমার শ্বশুরবাড়িতে, দক্ষিণা কালী মন্দির আছে এবং কালী পুজো হয় প্রত্যেক বছর 13ই আগস্ট পুজো হয়, তো এইবারও হবে। তো তার জন্য আমি কেনাকাটি করতে, কিছু কেনাকাটি করতে যাচ্ছি, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। জানি না আমি সাথে রাখতে পারবো কি না, যদি পারি নিশ্চয়ই রাখবো, ওই শাড়ির দোকানে হোক বা যেখানেই যাচ্ছি যদি আমি সাথে রাখতে পারি নিশ্চয়ই রাখবো। তারপরে এসে আমি বাকিটা বলবো, যে আমাদের মন্দিরের ব্যাপারে হোক বা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ একটু ঘুরে আসি, নাহলে বেশি লেট হয়ে গেলে আবার দোকান বন্ধ হয়ে যেতে পারে। তো থেকো আমার সাথে। আমি বাজারে তো তোমাদেরকে রাখতে পারিনি, কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো তাই জন্য আমি অন করতে পারিনি। তো বাড়িতে এসে দেখাচ্ছি, এটা মা কালীর জন্য আমি শাড়ি কিনে নিয়ে এসেছি, তাঁতের শাড়ি, লাল শাড়ি। লাল শাড়িটাই মা কালীকে সবসময় প্রত্যেক বছর যখন আমি শাড়ি কিনি লালের ওপরেই কিনি। তো আমি এই শাড়িটা আমি দেখালাম, আরও অনেক জিনিস কিনেছি দেখাচ্ছি দাঁড়াও। আর যেটা দেখানোর জিনিস হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, এটা দেখলে ভালো লাগবে বেশ, এইটাই শুধু দেখাচ্ছি, আর সব দশকর্মার জিনিস। দশকর্মার জিনিস তো আর দেখানোর কিছু নেই। এই গোপালের জন্য আমি ওই যে বিছানার ওপর যে পাতে না সেটার জন্য এই দেখো দুটো নিয়ে এসেছি সুন্দর সুন্দর দেখে। আর আমি গোপালের আর গণেশের ড্রেস নিয়ে এসেছি, দা ঘাগড়া দেখো, আর একটু ফোনটা সামনে নিয়ে আসো দেখো সুন্দর হয়েছে ঘাগড়াটা, একটা পিঙ্ক এটা গণেশের জন্য, আর এই দুটো হচ্ছে গোপালের জন্য, একটা হচ্ছে লাল একটা হচ্ছে হলুদ, দুটো গোপাল রয়েছে আমাদের।
মন্দিরে দুটো গোপাল রয়েছে, তাই দুটোর জন্যই নিয়ে এসেছি, একটা লাল একটা হলুদ এনেছি। তো এগুলো কিনেছি, আর আর তো সব দশকর্মার জিনিস, ব্যাস এগুলোই। তো আজকে ভিডিওটা শুরু হয়েছিল হচ্ছে আলু কাবলি দিয়ে, আর শেষ হলো হচ্ছে মা কালীর শাড়ি দেখালাম তোমাদেরকে, গোপালের জামা দেখালাম, গণেশের জামা দেখালাম, যেগুলো আমি কেনাকাটি করে নিয়ে এসেছি। আর তোমাদের বলেছিলাম যে আমি বলবো আমাদের পুজোটা কত বছরের বা কী বৃত্তান্ত। তো বহু বছরের এই পুজো, তো আগে আমাদের ওটা বাড়ি ছিল, তো তারপরে প্রমোটিংয়ের পর যখন প্রমোটার হ্যান্ড ওভার করে, তারপরে আমরা মন্দিরের আরও ডেকোরেশন করে ঠোরে একটা ভালো দিন দেখে আমরা মাকে প্রতিষ্ঠিত করি আবার নতুনভাবে নতুন মন্দিরে। তো সেই দিনটা ছিল 13th আগস্ট, তাই জন্য সালটা আমার মনে নেই কোন ইয়ারে আমাদের নতুন ফ্ল্যাটটা হ্যান্ড ওভার হয়েছিল। তো বা 13th আগস্ট, এই 6-7 বছর হবে। তো তারপর থেকেই, সেই বছরের থেকেই 13th আগস্ট আমাদের মায়ের মন্দিরে পুজো হয়। এমনি প্রত্যেক দিন তো নিত্য পুজো আর কালী পুজোর দিন পুজো তো হয়ই, বাট 13th আগস্টও পুজো হয়, প্রতিষ্ঠিত দিন, যেদিন মাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। তো দুদিন পরেই 13th আগস্ট। তো তোমাদের তো আমার সাথে আমার মন্দিরে নিয়ে যাবই, আমার মায়ের মন্দিরে তো নিয়ে যাবই, দেখাবো, সেদিন তো ব্লগ করার ইচ্ছা আছে। আর তার আগে অপেক্ষায় থেকো আমার নতুন একটা ব্লগের জন্য, নতুন একটা রান্নার রেসিপির জন্য। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব করলে তোমরা নতুন নতুন রেসিপির আপডেট নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। তো তার জন্য প্লিজ লাইক করো, আর আমার সাথে থেকো, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবসময় আমাকে এইভাবে সাপোর্ট করেছো। তাহলে আজকের জন্য টাটা সবাইকে।